যাদেরকে দেখছেন এখানে প্রফেসর আছেন আছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং রাঙ্গুনিয়ার কৃতি সন্তান তারা কি ভাবছেন ডক্টর হাসান মাহমুদ এবং নৌকা প্রতীক নিয়ে আমরা জানবো তাদের মতামত চলুন শুনি কি ভাবছেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান রাঙ্গুনিয়াবাসী আমরা বাংলাদেশের নয় সমগ্র বিশ্বের মধ্যে একজন প্রাঘ্য রাজনীতিবিদ এবং যিনি ইতিমধ্যে সমগ্র ইউরোপ সহ এই বিশ্বকে কাঁপিয়েছেন আমরা এই এই ধরনের একজন তারকা পেয়েছি অত্যন্ত সৌভাগ্যবান বাংলাদেশের রাজনীতিতে ডক্টর হাসান মাহমুদ এখন একটা অনিবার্য নাম জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত পছন্দ করে আস্থায় রাখেন সেই আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সেই বাংলাদেশের অন্যতম মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী সেই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান বতলে দেয়া রাঙ্গুনিয়ার কৃতি সন্তান গত ১৫ বছর সেই এই রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য অভূতপূর্ব কাজ করছেন এবং রাঙ্গনিয়ার ঔদুরে যার তুলনা রাঙ্গনার লাভ বই মাইজ আর দুই হাজার তেইশ গত ১৫ বছর পাঁচ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে রাঙ্গুনিয়াতে সেই কারণে আবাল বৃদ্ধ বনিতা মাননীয় মন্ত্রী ভোট দিতে বাধ্য আজকে আমরা আল্লাহ তাআলার দরবারে লাখুসু করিয়া শুধু টেকনাফ থেকে তেতুলিয়া বললে হবে না আমি বলবো যে আমাদের এই এই ড ডক্টর হাসান মাহমুদ ভাই সমগ্র বাংলাদেশের একটা আইডল ওনার মতো একজন প্রার্থী আমরা যে রাঙ্গুনিতে পেয়েছি যে এই যে রাঙ্গুনিতে জন্ম হয়েছে এটাই আমাদের গর্ব দু সালের নির্বাচনে ওনার বিপক্ষে যারা নির্বাচন করেছে পাবলিসিটি করেছে ওনার বিপক্ষে দানিশের পক্ষে ভোট চেয়েছে ওনাকেও কি করেছে চাকরি দিয়েছে এখন আঙ্গুনিয়ার মানুষ মানে শুধু আওয়ামী লীগ নয় সর্বস্তরের জনসাধারণ আজকে ঐক্যবদ্ধ চল্লিশ বছরে যেটা হয় নাই এই পনেরো বছরে তার গুণ বেশি হয়েছে উন্নয়ন এই জন্য এই জন্য হাসান মাহমুদকে ডক্টর হাসান মাহমুদকে আমরা আবারও ইনশাল্লাহ নির্বাচিত করবো সাধারণ পাবলিক দ্বারা তারা ওনাকে ভোট দেওয়ার জন্য বা আবার সংসদে পাঠানোর জন্য সবাই আগ্রহী হাসান মাহমুদের কোনো বিকল্প নাই রাঙ্গুনিয়ার মধ্যে নৌকায় আমাদের সেরা হাসান মাহমুদের সেরা এবং এই রাঙ্গুনিয়ার মধ্যে নৌকায় নৌকারের প্রতীকেই আমরা জয়যুক্ত করব। জনতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় দুই সালের পরে এই অন্ধকার রাঙ্গুনিয়াকে একটি আলোকিত রাঙ্গুনিয়ায় রূপান্তর করেছেন এই আলোকিত রাঙ্গুনিয়াকে তিনি একটি আধুনিক রাঙ্গুনিয়ায় রূপান্তর করেছেন আমরা দুই হাজার চব্বিশ সালে আবারও যদি জনতা ডক্টর হাসান মাহমুদকে যদি নৌকা মোড়কায় ভুট দিয়ে জয়যুক্ত করতে পারি তাহলে আধুনিক রাঙ্গুনিয়াকে তিনি স্মার্ট রাঙ্গুনিয়ায় রূপান্তর করবেন ডক্টর হাসান মাহমুদকে বেছে নেওয়ার কারণ উনি আকাশ থেকে উড়ে আসেনি উনি মাটি থেকে উড়ে এসে সংসদ পর্যন্ত গেছে আমরা যেহেতু মাটির কর্মী মাটি থেকে সৃষ্টি হলে সংসদ পর্যন্ত যাওয়া যায় আর যেগুলো উপর থেকে আসে এগুলো আস্তে আস্তে পথের মধ্যে ফিনিশ বিদায় ওনাকে বেছে নিচ্ছে এখানে যারা বসা আছেন সকলেই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন দপ্তরে কর্মরত দায়িত্বশীল এবং রাঙ্গুনিয়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এরা খণ্ডদার এরা যেটা বলছেন ডক্টর হাসান মাহমুদ শুধু রাঙ্গুনিয়ার রাস্তার প্রতীক নয় উনি চট্টগ্রাম তথা বাংলাদেশের রাস্তার প্রতীক এখানে একটিই নাম ডক্টর হাসান মাহমুদ একটি প্রতীক নৌকা অন্যান্য প্রার্থীরা থাকলেও বিপুল বুটে একজন বলছিলেন আশি থেকে নব্বই শতাংশ ভোটারের উপস্থিতিতে ওনাকে বিপুল বুটে জয়যুক্ত করে আবারও সংসদে পাঠাবেন এবং আবারও কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ওনার স্থান হবে এটাই তাদের বিশ্বাস এই ছিল রাঙ্গুনিয়ার বেতাগিতে যে পথসভা চলছে সেখানে যে নেতাকর্মীদের যে ভাবনা এটার এখন পর্যন্ত সর্বশেষ এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ নাজিমের আমি ছিলাম জিয়াউল হকিমন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং দেশ বর্তমানের সাথে থাকবেন